1986-এ আমরা প্রথম গার্মেন্টসের ব্যবসায় আসি। ঢাকার তেজগাঁওতে প্রায় 50টি মেশিন নিয়ে আমাদের ফ্যাক্টরি শুরু হয়েছিল। তিনটা ফ্যাক্টরি আমাদের ইউনিটের মধ্যে আছে, এর মধ্যে একটি যেটা 2004 সালে এস্টাবলিশ হয়েছে ফখরুদ্দিন টেক্সটাইল মিল। ফ্যাক্টরিতে আমাদের প্রায় 4 লক্ষ স্কোয়ার ফিট বিল্ডিং আছে, যেটা পুরোটাই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী তৈরি। আমাদের প্রায় 40,000 স্কোয়ার ফিটের একটা ফ্লোরে প্রায় 5টা করে সিঁড়ি আছে। ফায়ার সেফটির ব্যাপারে আমাদের প্রতি মাসে ফায়ার ড্রিল হয়ে থাকে, যেখানে যথেষ্ট পরিমাণ ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস আছে। আমাদের একটি ডেডিকেটেড ফায়ার ফাইটিং টিম আছে, যেখানে একজন ফায়ার অফিসার যিনি আগে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে কাজ করতেন। আমাদের পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে আমরা সতর্ক, আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি যাতে পরিবেশের জন্য আমাদের কার্যক্রমগুলো ক্ষতিকারক না হয়। টপ ফ্লোরে আমাদের স্কাইলাইটস লাগানো আছে, যার মাধ্যমে আমরা সূর্যের আলোকে ব্যবহার করছি, এবং আমাদের যে গ্যাস জেনারেটরের এক্সস্ট, সেই এক্সস্টের হিটকে কাজে লাগিয়ে 3টা এক্সস্ট গ্যাস বয়লার চালাচ্ছি, যার মাধ্যমে স্টিম উৎপাদন হচ্ছে এবং এতেও আমাদের গ্যাস সাশ্রয় হচ্ছে। আমরা একটি ট্রেনিং সেন্টার আমাদের ফ্যাক্টরিতে ওপেন করেছি, যেখানে আমরা ইয়ং আনস্কিল্ড পিপুলকে রিক্রুট করে তাদের প্রশিক্ষণ দিচ্ছি। আমরা বিভিন্ন ডিসঅ্যাডভান্টেজ এলাকার থেকেও রিক্রুট করছি ট্রেনিং। কর্মী নিয়োগের ক্ষেত্রে কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশন এবং কর্মীদের রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি আমরা তাদের শিক্ষা দেই। ফায়ার সেফটি, হেলথ সেফটি, অর্গানাইজেশন বিহেভিয়ার, এগুলোর উপরে আমাদের অনেকগুলো ভিডিও আছে যেগুলো আমরা সেই প্রজেক্টরের মাধ্যমে তাদের শিক্ষা দিয়ে থাকি। আমাদের এখানে স্যালারি দেওয়া হয় 7 কর্মদিবসের মধ্যে। অসুস্থতার জন্য মেডিকেল আছে, মেডিকেলে সর্বক্ষণ একজন ডাক্তার এবং একজন নার্স থাকে। আমরা যারা দূরে থেকে আসি তাদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে। আমাদের সাজেশন বক্স আছে, সাজেশন বক্সগুলো আমাদের টয়লেটগুলোর ভিতরে রক্ষিত আছে। ওখানে সে গোপনে লিখে তার নাম না উল্লেখ করেও সে লিখতে পারবে কমিউনিকেশনের ক্ষেত্রে। বাৎসরিক পিকনিকের একটা ব্যবস্থা আছে। আমরা এখানে 6 ধরনের ছুটি পেয়ে থাকি, মাতৃকালীন ছুটি আছে। আমার পোলা অসুস্থ, মাথায় পানি জমছে, কোম্পানির তরফ থেকে আমাকে 60,000 টাকা দান করেছে এবং আমি কোম্পানির কাছে কৃতজ্ঞ। আমাদের কোম্পানির ভিশন হচ্ছে যে সমস্ত ব্র্যান্ড বাংলাদেশে এখনও তাদের গার্মেন্টস প্রস্তুত করে না, তাদেরকে বাংলাদেশে নিয়ে আসা এবং বিশ্বের মানচিত্রে প্রকৃত ভালো ম্যানুফ্যাকচার হিসাবে বাংলাদেশকে এস্টাবলিশ করা।